পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস মুখে যতই বড় বড় কথা বলুক পুলিশ ছাড়া তারা এক পাও চলতে পারে না আজকে পুলিশ যদি তৃণমূলের কাছ থেকে সরে যায় তাহলে তৃণমূল বলে অন্তত কিছু থাকবে না তেমনটাই দাবি করে বিরোধীরা আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে নয় বরঞ্চ পুলিশের সঙ্গে বিজেপির লড়াই হচ্ছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন তৃণমূল বলে রাজ্যে কিছু নেই পুলিশের সঙ্গেই বিজেপির লড়াই হচ্ছে পুলিশের সঙ্গে রয়েছে তৃণমূল আর বিজেপির সঙ্গে রয়েছে জনতা অর্থাৎ বোঝাই যাচ্ছে রাজ্যের শাসকদলকে কিন্তু মোটেই গুরুত্ব দিতে রাজি নন শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে এই রাজ্যে তৃণমূল বলে কিছু নেই বরঞ্চ পুলিশের সাহায্য নিয়েই তৃণমূল সমস্ত কাজ করছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে এবারের নির্বাচনে তৃণমূলকে পরাজিত করার মানে ফ্যাসিস্ট প্রশাসনকে পরাজিত করে গণতন্ত্রের জয় ঘটানো দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা চতুর্থ দফায় ভোট শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনার ছবি উঠে আসছিল তবে সবচেয়ে বড় ঘটনা যা দেখা গেল তা হল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের যেখানেই দিলীপ যাচ্ছেন সেখানেই দেখা গেল তৃণমূলের একশ্রেণীর বাহিনী চড়াও হচ্ছে তার ওপর প্রথমেই বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না তাকে মারধর করা হয়েছে এই অভিযোগ শুনে দিল